ইউটিউবে এনটিভি ডাব্লিউবি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন এবং সর্বদা সঙ্গে থাকুন এনটিভি ডাব্লিউবির। মালদার গাজলে ঘোকশোল প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় কালী পুজোর উপলক্ষে একটি নাচের অনুষ্ঠান চলছিল। মঞ্চে নাচ করছিলেন এক যুবতী, হঠাৎই এক মদ্যপ যুবকের উপস্থিতি। পুজো কমিটির সদস্যরা তাকে মঞ্চ থেকে নামাতে এলে বন্দুক উঁচিয়ে রীতিমতো শাসানি। এরপরই দর্শকদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়। ঘটনাটি ঘটে একেবারে গভীর রাতে। তারপর খবর যায় গাজল থানায়। গাজল থানার পুলিশ আসার সঙ্গে সঙ্গে চম্পট দেয় ওই যুবক। ঘটনার ভিডিও করে রাখে সেখানকার দর্শকেরা। ভিডিও সূত্র ধরে গতকাল গভীর রাতে ওই যুবককে আটক করেছে গাজল থানার পুলিশ। উদ্ধার হয়েছে আগ্নেয় অস্ত্র সহ কার্তুজ। গাজল থেকে সব্যসাচী মণ্ডল ও পঙ্কজ ঘোষের রিপোর্ট, এনটিভি ডাব্লিউবি। ওকে।